রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরীর ভালো নেই, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই দাবি করেছেন যুক্তরাজ্যের সাবেক গুপ্তচর ক্রিস্টোফার স্টেলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। এর আগেও পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে, তবে ক্রেমলিন এসব দাবির বিষয়ে কিছুই জানায়নি। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে পুতিনের ভগ্নস্বাস্থ্য নিয়ে জল্পনা চলছেই। এর পরিপ্রেক্ষিতে এবার ক্রিস্টোফার স্টেলির বলেন, পুতিনের শারীরিক অবস্থা ভীষণ সংকটজনক, তবে এটা কি রোগ কিংবা নিরাময়যোগ্য কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তথ্যপঞ্জি লিখে আলোচনায় এসেছিলেন স্টেলি। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রুশ হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন তিনি। এটা নিয়ে তখন বেশ আলোচনা সমালোচনাও হয়েছিল। পুতিনের স্বাস্থ্যের বিষয়ে তিনি যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজকে বলেন, রাশিয়া ও অন্যান্য সূত্র থেকে যা জানতে পারছি, পুতিন ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। একজন রুশ ধনকুবেরের বরাতে পুতিনের অসুস্থতার খবর প্রচার করে পশ্চিমা সংবাদ মাধ্যম। বলা হয়, নাম প্রকাশ না করা ওই রুশ ধনকুবের পুতিনের ঘনিষ্ঠ। তিনি পশ্চিমা একজন ধনকুবেরের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, পুতিন ভীষণ অসুস্থ, রক্তের ক্যান্সারে আক্রান্ত। পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে পশ্চিমা ধনকুবেরের সঙ্গে ওই রুশ ধনকুবেরের কথোপকথনের রেকর্ডিং হাতে এসেছে বলেও দাবি করেছে মার্কিন সাময়িকী নিউ লাইন্স। ওই রুশ ধনকুবেরের বরাতে পশ্চিমা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে রুশ সেনাদের হামলা শুরুর নির্দেশ দেওয়ার আগে পুতিনের একটি অস্ত্রোপচার হয়েছিল। এটা পুতিনের রক্তের ক্যান্সারের চিকিৎসার অংশ। মার্কিন সাময়িকীর দাবি, ওই রুশ ধনকুবের বলেছেন, পুতিন পাগল হয়ে গেছেন, তিনি ইউক্রেন সহ কয়েকটি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। গত 9 মে রাশিয়ায় বিজয় দিবস পালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত সেনাবাহিনীর হাতে জার্মানির নাৎসি বাহিনীর পরাজয়ের দিন এটি। এবছর দিবসটি উপলক্ষে মস্কোর রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজে ভাষণ দেন পুতিন। এই আয়োজনের ছবি ও ভিডিওতে তাকে বেশ দুর্বল দেখা যায়। জোরালো হয় পুতিনের অসুস্থতার গুঞ্জন। এদিকে মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলছেন, ইউক্রেনে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন পুতিন। এমনকি ইউক্রেনের পূর্বাঞ্চলে জয়লাভ করলেও এই সংঘাত শেষ হবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভরিল হেইন্স মার্কিন সিনেট কমিটির শুনানিতে বলেন, রুশ প্রেসিডেন্ট সম্ভবত ইউক্রেনকে দুর্বল করতে মার্কিন এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের বিষয়গুলোর দিকে নজর দিচ্ছেন, তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পুতিন আরও কঠোর পথ বেছে নিতে পারেন। পুতিনের অবস্থার খবরের মাঝেই ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাতে একটি অভ্যুত্থান হবে এবং তা থামানো সম্ভব হবে না। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। তার ধারণা, ইউক্রেনের যুদ্ধ এবছরের আগস্টের মধ্যেই শেষ হয়ে যাবে। যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে পরাজিত হয়, তাহলে পুতিনকে সরিয়ে দেয়া হবে এবং তার দেশের পতন ঘটবে। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং সেদিকেই এগোচ্ছে বলে তার দাবি।